ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ মানবাধিকার বিষয়ের অ্যাম্বাসেডর আমাদের এখানে আসছিলেন, তার সঙ্গে আরো চারজন সদস্য নিয়ে আমাদের এখানে আসছিলেন। আমাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে আমাদের সঙ্গে বেশ কিছু আলোচনা হয়েছে এবং তারা বাংলাদেশে এসে বাংলাদেশে যে প্রগ্রেস হয়েছে, বাংলাদেশ যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে একটা বিশ্ব কাছে একটা মানবতার প্রতি হিসাবে দাঁড়িয়েছেন, তারা যে সব কাজে বাংলাদেশ যে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তার প্রশংসা করেছেন এবং আরও কিছু জানতে চেয়েছেন, সেগুলি নিয়ে আজকে কিছুক্ষণ আলাপ হয়েছেন এবং একটা আন্তরিক পরিবেশে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ হয়েছে এবং তারা সব কিছুতেই সন্তোষ প্রকাশ করে আমাদের এখান থেকে গিয়েছেন। আলোচনার মধ্যে রোহিঙ্গার সমস্যাটাই খুব বেশি আসছে এবং রোহিঙ্গার ওইখানে কীভাবে কী করা যায় সেটা নিয়ে আলাপ হয়েছে। আলাপ হয়েছে আমাদের কামিং ইলেকশন সম্বন্ধে তারা কিছু জানতে চেয়েছেন, আমাদের এখানে আরও কিছু মানে তাদের প্রশ্ন ছিল, সেই সব প্রশ্ন সব কিছু আমরা উত্তর দিয়েছি। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। আমরা তাদেরকে জানিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন সব কিছুতে ডেভেলপমেন্ট হয়েছে, যে বাংলাদেশের একটা অভূতপূর্ব সফলতা হয়েছে, বাংলাদেশ যে উন্নয়নের একটা রোল মডেলে চলে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের হিউম্যান রাইট নিয়েও আমাদের বাংলাদেশ অনেক কাজ করছেন। আমাদের একটা হিউম্যান রাইট কমিশন এখানে রয়েছে, যার একটা স্বাধীন কমিশন, তারাও কাজ করছে হিউম্যান রাইট নিয়ে, এটাও আমরা জানিয়েছি। এটাই ছিল মূল বিষয়বস্তু। তোমরা তো খুব শীঘ্রই নির্বাচনে যাচ্ছ, নির্বাচন নিয়ে তোমরা কীভাবে প্রস্তুতি নিয়েছো, তো আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের কনস্টিটিউশনে যেভাবে নির্বাচন মানে আউটলাইন দেওয়া হয়েছে, যেভাবে রূপরেখা দেওয়া হয়েছে, কনস্টিটিউশন অনুযায়ী আমরা আমাদের গভর্নমেন্ট কমিটেড এবং ই বাউন্ড যে আমরা নির্বাচনটা সময়মত করার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। নির্বাচন কমিশনই মানে দায়িত্ব হবে আমাদের কমিটমেন্ট অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার এবং সেই উপহার দেওয়ার জন্য তিন মাস নির্বাচন কমিশন সরকার পরিচালনা করবে। সরকার মানে মানে অ্যাডমিশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং নির্বাচন পরিচালনা করতে যা যা প্রয়োজন সবই নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা করবে এবং আমরাও মনে করি মানে ফেয়ার এবং ফ্রি এবং ভায়োলেন্স ফ্রি একটা নির্বাচন আমরা দেশকে উপহার দিতে পারবে নির্বাচন কমিশন, এটা আমরা তাকে জানিয়েছি। আমাদের যে নিরাপত্তা বাহিনী যারা নির্বাচনের সময় কাজ করে, আমাদের পুলিশ, আমাদের আনসার এবং যারা যারা কাজ করে, তারা ওয়েল ইকুইপ এবং ওয়েল ট্রেইন এবং তারা অনেক দক্ষ, অনেক নির্বাচন তারা ইতিমধ্যে পার্টিসিপেট করেছে, কাজেই তারাও তৈরি হয়ে আছে, তারা একটা সুন্দর নির্বাচন নির্বাচন কমিশনের আন্ডারে একটা সুন্দর নির্বাচনের জন্য তারা কাজ করার জন্য তৈরি হয়ে আছে, এইটুকু আমরা জানিয়েছি। যার মানে গুম খুন প্লাস আপনার বিরোধীদের যে অভিযোগ আছে যে তাদের বিরুদ্ধে মামলা হয়রানিমূলক এই বিষয়গুলো নিয়ে নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। এগুলি তেমন বিশেষ কিছু বলেনি, তারা বলছে যে আমরা অবজার্ভ করেছি যে গুম খুম যেগুলি বলা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো মানে তোমাদের এখন অনেক কমে গিয়েছে, তা আমরা বলছি গুম খুমের আমরা একটা চিত্র তাকে বলেছি যে 2004-এ 2005-এ 2006-এ যে ধরন মানে গুম হতো, আমরা 2004-এই একটি ফিগারের কথা বলছি। হ্যাঁ, ইউএস এটা ইউএস স্টেট ডিপার্টমেন্টের পাবলিকেশন ছিল যেটা 400 মিসিং ছিল, ইউএসডি স্টেট ডিপার্টমেন্টের পাবলিশিং ছিল 2004-এ। আমরা সেই সময় যে মিসিংগুলি হয়েছে, গুমগুলি হয়েছে, তার তুলনায় এখন যেটা রিপোর্ট হচ্ছে
আমরা তো গুমের ইতিহাস যতটুকু জানি, আমরা তো গুম আমরা দেখি না, কিন্তু যারা আত্মগোপন করে বিভিন্নভাবে তাদের সম্বন্ধে আমরা জানি। যেমন আমি আবারও বলেছি যে এই গুমগুলির বেশিরভাগই হলো এরা হিনিয়াস ক্রাইমের সঙ্গে জড়িত, তারা দণ্ড ভয়ে তারা পালিয়ে বেড়ান, কিংবা ফ্যামিলিগত ডিস্টারবেন্সের জন্য তারা পালিয়ে বেড়ান, কিংবা ব্যবসা বাণিজ্যের লস দিয়ে তারা পালিয়ে বেড়ান। তা আমরা এই যে 76 গুমের কথা এবং যেটা নাকি পাবলিশ হয়েছে, মানে আমাদের ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিগুলি জানিয়েছে, সেইগুলি সম্বন্ধে আমরা একটা তথ্য তাকে দিয়েছি। এর মধ্যে 27 জনকে আমরা তাদের অবস্থান বিভিন্ন জায়গায় যে রয়েছে, তারা গুম হয়নি সেগুলো আমরা বলেছি। কেউ জেল আছে, কেউ ফ্যামিলির সঙ্গে অবস্থান করছে, কিংবা মালয়েশিয়া আছে, কিংবা ইন্ডিয়া আছে, এবং অন্য আরও কয়েকজন মানে আমরা ইতিমধ্যে খোঁজ করছি। আমরা এগুলি মনে করি তার দ্বারা আমরা খোঁজ খবর খুব শীঘ্রই দিতে পারবো, এইটুকুই কথা হয়েছিল। না, ওনাদের কোনো মন্তব্যই ছিল না, ওনারা কিছুই বলেন নাই। ওনারা বলছেন যে আমরাও আশা করি একটা সুন্দর নির্বাচন হবে, আমরা সেই জন্যই আমরা আশা করছি। আমাদের তাদের ইউএর একটা দল মানে নির্বাচন পর্যবেক্ষণ করবেন কি করবেন না তার জন্য একটা দল অলরেডি এখানে কাজ করছেন, আপনারা সেটা জানেন। তিনি বলছেন যে আমাদের নির্বাচন নিয়ে কোনো কথা নাই, এই ওই দল যেরকমভাবে বলবে ইউই সেই রকমভাবে সিদ্ধান্ত নেবেন।